আজকে তোমাদের দেখাবো অনেকগুলো DIY ক্র্যাফটস তাও আবার ক্লে দিয়ে তো মিস না করতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকো তো ফারস্টে বানাবো বাটারফ্লাই তো বাটারফ্লাই বানানোর জন্য তোমরা তোমাদের পছন্দমতো কালার নিয়ে নেবে দেন এগুলোকে একসাথে রাউন্ড শেপ দিয়ে প্রেস করে বডি বানিয়ে নেবে দেন আমরা বাটারফ্লাই ডানাগুলো বানাবো তো ফার্স্ট আমি পিঙ্ক কালার নিয়ে দেন ডানার শেপ দিয়ে দেন এগুলোকে প্রেস করে দেন লাগিয়ে দিব এবার বানাবো নিচে পাশের ডানা তো নিচে পাশের ডানার জন্য আমি পার্পল কালার নিয়ে নেব দেন দুইটা ভাগ করে দেন ডানার শেপ দিয়ে আমি এগুলোকে প্রেস করে দেন আবার বাটারফ্লাইয়ের মধ্যে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব ডানার মধ্যে কিছু ডিজাইন অ্যাড করব অ্যান্ড বাটারফ্লাই শুরুগুলো বানিয়ে নেব তো এবার আমি শুরুগুলো বানিয়ে দেন লাগিয়ে দিব এবং চোখ এবং মুখ এঁকে নেব অ্যান্ড বডির মধ্যে কিছু ডিজাইন অ্যাড করে নিলে হয়ে যাবে কিউট একটি বাটারফ্লাই সো এটা হচ্ছে ফাইনাল লুক সো কেমন লাগতেছে কমেন্ট করে জানাও তো এবার সেকেন্ডে আমরা বানাবো রোজ ফ্লাওয়ার তো রোজ ফ্লাওয়ার বানানোর জন্য আমি রেড কালারের ক্লে নিয়ে দেন এগুলোকে টুকরো টুকরো করে দেন সবগুলোতে রাউন্ড শেপ দিয়ে দেন এগুলোকে প্রেস করে গোল আকৃতি বানিয়ে নেব অ্যান্ড আমরা এবার এগুলোকে ছোটো থেকে দেন বড় আকারে সাজিয়ে নেব সবগুলো তারপর আমরা একটার পর একটা অ্যাডজাস্ট করব তো এবার আমরা ফুলের সাথে অ্যাডজাস্ট করে আরও দুটি পাতা লাগাবো তো তাই আমরা দুটি পাতা বানিয়ে নেব আমি ফার্স্টে রাউন্ড শেপ দিয়ে দেন পাতা শেপে দুইটা পাতা কেটে নেব অ্যান্ড কিছু ডিজাইন অ্যাড করে দেব তারপর লাগিয়ে দিলে হয়ে যাবে সো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগতেছে কমেন্ট করে জানাও তো এবার বানাবো আমরা রেইনবো রেইনবো বানানোর জন্য ফার্স্টে আমি পার্পল কালার নেব দেন এগুলোকে মিক্স করে দেন রোল করে নেব তারপর একটা বোতলের মুখের সাহায্যে এগুলোকে শেপ দিব একে একে সবগুলো কালার অ্যাডজাস্ট করব একটার পরে একটা তো আমি একে একে ব্লু কালার গ্রিন কালার ইয়েলো কালার দেন অরেঞ্জ কালার অ্যান্ড রেড কালার অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলাম এবার দুই পাশের রেইনবো শেপ দিয়ে কেটে নেব তো এবার বানিয়ে নিব দুই পাশে দুইটা ম্যাগের টুকরো বানিয়ে নেব দেন এগুলোকে লাগিয়ে দিলে হয়ে যাবে রেইনবো তো এই হচ্ছে ফাইনাল লুক তো কমেন্ট করে জানাও কেমন হয়েছে তো এবার বানাবো টেডি বিয়ার তো ফার্স্টে আমি পিঙ্ক কালার নিয়ে মাথাটা বানিয়ে নেব দেন আমি দুটো কালার মিক্স করে বডি পার্টটাও বানিয়ে নিতেছি লাস্টে হচ্ছে আমরা একটু কালার করে দেব হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে দিতেছি একটু তো কেমন লাগতেছে ফাইনাল লুক তো এবার বানাবো রোজ ফ্লাওয়ার তো আমি আজকে বানাবো কিউট একটি রোজ ফ্লাওয়ার তো ফার্স্টে আমি পার্পল কালার নিয়ে মিক্স করে দেন এগুলোকে টুকরো টুকরো করে দেন রাউন্ড শেপ দিয়ে নেব সবগুলোতে তো এবার আমি হাতের সাহায্যে এগুলোকে শেপ দিয়ে নেব পাপড়ির মতো করে শেপ দিয়ে নেব
অ্যান্ড এগুলোকে একটা সাথে একটা অ্যাডজাস্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে ফ্লাওয়ার বানিয়ে নেব। তো হয়ে গেছে কিউট একটি ফ্লাওয়ার। তো এবার বানাবো টেডি বিয়ার। তো লাস্টে আমি কিছু ডিজাইন অ্যাড করবো অ্যান্ড চোখ এবং মুখ এঁকে নেব। অ্যান্ড কিউট একটা লাভ বানিয়ে নেব ব্লু কালার দিয়ে, দেন এটা লাগিয়ে দিলে হয়ে যাবে কিউট একটা টেডি বিয়ার। এবার বানাবো সানফ্লাওয়ার। তো সানফ্লাওয়ার বানানোর জন্য ফার্স্ট ইয়েলো কালার নিয়ে দেন এগুলোকে ত্রিকোণ শেপে কেটে নেবো, ত্রিভুজের শেপে আর কি, যাই হোক। তো দেন এগুলোকে পাপড়ির শেপ দিয়ে দেব অ্যান্ড এগুলোকে অ্যাডজাস্ট করব একটার পর একটা লাগিয়ে, দেন আমি ফ্লাওয়ারের শেপ দিয়ে নেব। তো এবার কিছু ডিজাইন অ্যাড করে দেবো অ্যান্ড মাঝের কোলের অংশটা বানাবো। তো এবার আমি ফুলের লতাটা বানাবো অ্যান্ড দুটা পাতা বানিয়ে দেন লাগিয়ে দিব। তো আমি গ্রিন কালার দিয়ে পাতা বানিয়ে নিচ্ছি দুটা। এবার পাতাগুলো লাগিয়ে দিলে হয়ে যাবে সানফ্লাওয়ার। সো এটা অনেক বেশি কিউট ছিল। তো আজকে ভিডিওর কোন ক্রাফটটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও। সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।